ওয়েদার হচ্ছে মেঘলা এখনও রোদ ওঠেনি দেখা যাক সামনে রোদ ওঠে কিনা যদিও গতকালকে আপনার খুব ভালো ওয়েদার ছিল সূর্য উঠেছিল এবং ভালো রোদ উজ্জ্বল ছিল আর কি এখন জাপানে ঠান্ডা নেই মানে না ঠান্ডা না গরম আবহাওয়া চলছে গত এক দেড় মাস যাবত আর সামনে গরম পড়বে বাংলাদেশের মতনও গরম পড়তে পারে আপনার পঁয়ত্রিশ ডিগ্রি যায় আর কি আর সর্বোচ্চ চল্লিশ একচল্লিশ যায় আমি শুনেছি আমার মনে হয় আমি সামনে গিয়ে একটু দাঁড়িয়ে থাকি এই দেখেন এখানে কিছু হান্ডিপাতি ফেল দিছে তো এগুলো সম্পূর্ণ আলাদাভাবে প্যাকেট করছে করে তারপরে ফেলতে হয় আমার পিছনে যে গাছগুলো দেখছেন এই যে ছোট একটা গাছ এখানে অরেঞ্জ মানে মালটা ধরেছিল আজকে ভাবছিলাম যে একটু বেশিক্ষণ ঘুমাবো মানে বারোটা একটা পর্যন্ত কিন্তু গতকাল রাতে ফুজু স্যার মেসেজ করার কারণে ঘুরতে যেতে হইতেছে নর্মালি তো আমি ঘুরতে পছন্দ করি কিন্তু রেস্টও নেওয়ার প্রয়োজন আছে ফুজিও স্যার আজকে আসতে দেরি করতেছে জাপানি নরমালি নর্মালি টাইমকে মানে ফার্স্ট প্রায়োরিটি দেয় যে সময় বলবে সেই সময়ের মধ্যে চলে আসে আর এই যে দেখেন মাঠে কুকুর নিয়ে একজন হাঁটছে আমার পিছনে দেখা যাইতেছে মনে হয় ওই যে এবং দেখেন এত সুন্দর সুন্দর মাছ প্রায় এক মানে একটা রুই মাছ হবে রুই বা অন্য যে কোনো জাপানের রুই মাছ আছে কিনা আমি জানি না রুই মাছ কাতল মাছের দেখা যায় আর ছোট ছোট অনেক ধরনের মাছ আছে এখানে আমি সেদিন ওই সামনে ওই দেখতেছিলাম যে যে এই এখানটাতে এখানে দেখতেছিলাম যে বড় বড় তিনটা এরকম মাছ একসাথে ঘুরতেছে তো আমার নড়াচড়া পেয়েই মানে মানুষের মানে আমাকে দেখে ওরা দ্রুত চলে গেল আর কি আমি ওয়েট করছি হলো ফুজি হাসানের জন্য সে গতকালকে ফোন করেছিল ফোন বলতে মেসেজ করেছিল যে হাসান আপনি কি আমার সাথে গুনমা কিনে যাবেন আপনার কি কোনো কাজ আছে আমি বললাম আপনি যদি আমাকে নিয়ে যান আমি আপনার সাথে যাব তো যাই হোক যথারীতি ওয়েট করছি তার জন্য নয়টার সময় আসার কথা এখন নয়টা বস্তে দুই তিন মিনিট বাকি আছে আমরা প্রায় ঘন্টা খানিক গাড়ি ড্রাইভ করে মাত্র আসলাম যেখানে উদ্দেশ্যে আমরা এসেছি এখানে মোটামুটি শত শত গাড়ি পার্কিং করা আছে প্রথম দিকে গাড়ি পার্কিং এর জায়গা পাচ্ছিলাম না মানে দিস পাচ্ছিল না আমি বলতে আমরা আমরা বলতে আমি আর কি দেখেন এখানে সব ধরনের কুকুর আসছে এখানে কুকুরের ফেস্টিভ্যাল

নাগরিক ছিল এখন জাপানে থাকে অথবা ইংল্যান্ডের নাগরিক এখনো আছে জাপান চাকরি করে আমি ব্যাক ক্যামেরা গেলে আপনারা খুব ভালো মতো দেখতে পারবেন তাই আমি ব্যাক ক্যামেরা চলে যাচ্ছি এই দেখেন কি একটা গাড়ি পুরাতন আমলের মনে হয় না বক্স ওয়াগনের গাড়ি আর কি পুরাতন মানুষ জাপানিজ চাকি ব্যায়াম করা সারাদিন ব্যায়াম করে মনে হয় এরা সকাল বিকাল দুই বেলা এখানে বেসবল খেলা হচ্ছে জীবনের প্রথম আমি এই খেলা সামনাসামনি দেখতেছি কুকুরের ফেস্টিভ্যালে এসে এখানে বেসবল খেলে দেখলাম ফুজিও স্যার না তাকাজি আমাকে রেখে চলে গেছে আর আমিও বইলে যাই নাই ওইখানে খেলা দেখতে এখন দেখি কুকুর নিয়ে যেদিকে যাচ্ছে আমি সেদিকে যাব ফুজিও স্যার মনে হয় ওইদিকেই গিয়েছে আর বললাম না সাইকেল চালানো জাপানিজরা যে কোনো বসে সাইকেল চালায় এই যে প্রায় আশি বছর পঁচিশ বছর বয়স হবে এই লোকটার সে সাইকেল চালিয়ে যাচ্ছে জাপানের সবাই সাইকেলও ও চালায় গাড়িও চালায় সবই মানে এদের সবই অভিজ্ঞতা আছে এবং চালাতে পারে খুব সুন্দর ঠান্ডা বাতাস মানে মানে একদমই খুব সুন্দর একটা গরম লাগতেছে না ঠান্ডা ঠান্ডা বাতাস খুব সুন্দর একটা ওয়েদার আর কি পারফেক্ট আমি যদি ফুজিওসানকে না খুঁজে পাই তাহলে কি হবে দেখেন সবাই কুকুর নিয়ে আসতেছে সব কুকুর এক জায়গায় হয়ে কি করবে এটাই দেখার জন্য আসছে নর্মালি আমি আমাকে নিয়ে আসছে আর কতক্ষণ আমাকে দেখছে হাত দিয়েছে যে আমি এদিকে তুমি এদিকে আসো এখানে শত শত কুকুর আছে এক একটা চেহারা এক এক ঢঙের কুকুর আর কি এই কুকুরগুলো খুব ভালো লাগছে আমার কাছে ছোট ছোট যে কুকুরগুলো এই যে এটা এটা কুকুরের বিভিন্ন জাত আছে বিভিন্ন রঙের লম্বা চওড়া খাটো কোকরা ফ্রেশ ওই যে কুকুর দেখেন করার বডিতে বেনি করা আছে আর কি কুকুরদের মধ্য দিয়ে আমি হেঁটে আসলাম এখন তাকিস আমাকে ডাকলো হাসান মানে সে আমাকে ফলো করতেছে যে আমি যাতে হারাই না যাই আর কি হারাই গেলে সমস্যা নেই কারণ মোবাইল নাম্বার আছে এটা হচ্ছে কুকুরদের ফেস্টিভ্যাল এ দেখেন কত কিউট একটা কুকুর অনেক সুন্দর সুন্দর কিউর কিউর কুকুর আছে এখানে অন্য মুকুচাম অন্য একটা কুকুরের নাম ফুকু চান মানে চান হলে আদর করে বলে তো এটা হলো কুকুরের মিলন মেলা আর কি সব কুকুর নিয়ে এক জায়গা হয়েছে এখানে কত সুন্দর সুন্দর কুকুর একেবারে মনে হচ্ছে ডল মানে ডল থাকে না আমরা যে খেলনা কিনি ওরকম কুকুরগুলো আর কি তাকে স্থানের পিছনে পিছনে হাঁটতেছি যাতে আমি হারাই না যাই কি